ফ্রায়েড রাইসের সাথে, তার সাথে ছিল হচ্ছে মাটন কষা। ইলিশের পিসটা তোমাদের দেখাচ্ছি, একদম ফ্রেশ ইলিশ মাছ, ফিশ ব্যাটার ফ্রাই, মশালা কুলচা, এবং তার সাথে ছিল কিন্তু ডাল মাখনি, বেকড রসগোল্লা, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মানে ডেজার্টের আইটেম। কিছুদিন আগে আমার এক দিদির বিয়ে ছিল দুর্গাপুরে, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে দুর্গাপুরের উদ্দেশ্যে, এবং একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে। এবং এরপরেই আমরা সন্ধেবেলা চলে এলাম সিটিজেন ব্যাঙ্কোয়েট হল দুর্গাপুরে, যেখানে আমার দিদির বিয়ে হচ্ছিল। এবং ঢোকার সাথে সাথেই কিন্তু দিদি আমাদেরকে দেখতে পেলো। সেই সময় চলছিল একটা ডিফিকাল্ট কাজ, যেটা ব্রাইডের পক্ষে, সেটা হচ্ছে ফটোশ্যুট সেশন। সেই জিনিসটা মিটতে মা গেল, এবং মা গিয়ে দিদির সাথে কিছু কথাবার্তা বলল। দিদি, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। ছোট পিসি একটু ক্যামেরাতে হাই করো, ভিডিও হচ্ছে, একটু হাত নাড়ো, সবাইকে দেখবে। ছোট পিসি, মা, এটা হচ্ছে টুকাই পিসি, একটু হাই করে দাও, ব্লগে যাবে। এটা হচ্ছে ঝুমা পিসি, আর এখানে হচ্ছে পিসে পুরো চাপা ঢাকা দিয়ে বসে আছে ঠান্ডাতে। অ্যান্ড দ্য মেন অ্যাট্রাকশন দিদা, দিদা একটু হাই করো ভিডিওতে, এটা ইউটিউবে যাবে, একটু ব্লগে ক্যামেরায় হাই করো, সবাই দেখবে। দিদা বুঝতে পারছে না কি হচ্ছে। এরপরে দেখতে দেখতে কিন্তু বরও চলে এলো নিত বরের সাথে, এবং কাকিমা তাদেরকে বরণ করে নিল। এবং এরপরেই কিন্তু ওপরে গিয়ে সিরিয়াস মুখে সবাই মিলে একটা ছবি তোলা হলো। সবার সাথে কথাবার্তা বলার পরে আমরা নিচে চলে এলাম। এইখানে প্রথমেই খাওয়ার জায়গায় ছিল মাটির ভাঁড়ে তন্দুরি চা, সেটাই ফার্স্টে এক কাপ নিলাম। এর সাথে ছিল হচ্ছে পাপড়ি চাট, একদম সুন্দরভাবে দই টই দিয়ে দারুণভাবে ডেকোরেট করা খুব টেস্টি পাপড়ি চাট, এটাকেও নিলাম আমি। বাকি ওপরে সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু মিঠুন কাকার সাথে আলাপ হয়নি। মিঠুন কাকারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার কি নাম একটুখানি বলো। দমদম স্টাইলি আমাদের কন্টেন্ট হচ্ছে ঘুরে ঘুরে বিভিন্ন খাওয়া দাওয়া, আর একটু রান্নার চ্যানেলও আছে। তোমরা যারা ফুড ভালোবাসো অবশ্যই ওই চ্যানেলটাতেও যাও। এর পাশেই কিন্তু কুলচা তৈরি হচ্ছিল তন্দুরির মধ্যে, গনগনে আছে কুলচা, সেই মেকিং কিছুক্ষণ দেখলাম আমরা। এবং তারপরেই চলে এলাম স্টার্টারের কাউন্টারে। প্রথমে ছিল পনিরের একটা কাবাব, যেটা আমি নিলাম, এবং তার সাথে কিন্তু পাশেরটাতে পনিরের সাথে ছিল রেশমি চিকেন, তো সেইটাও আমি নিলাম দু পিস। এবং এই চিকেনটা কিন্তু অসাধারণ খেতেছিল, কাবাবটা স্টার্টার হিসেবে বেশ জমে গেল। এবং এরপরে গেলাম মেন কোর্সের দিকে। এইটা হচ্ছে মেনু কার্ড, একটু দেখে নাও, কারণ এরপর তো সবাই দেখতেই পাবে। ফার্স্টেই ছিল স্যালাড, ফার্স্টে স্যালাড নেওয়া হলো, তার সাথে কাসুন্দি, এবং কাসুন্দির পরেই কিন্তু চলে এলো হচ্ছে ব্যাটার ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, একদম সলিড ভেটকি মাছ এবং দারুণ টেস্টি ব্যাটার ফ্রাই, একদম বাইরেটা পুরো ক্রিসপি, ভেটরটা জুসি, ফিশের ফিলিংয়ে কিন্তু ভরা, আমার তো দারুণ লাগলো এটা খেয়ে। এবং এরপরেই চলে এলো মশালা কুলচা, এবং তার সাথে ছিল কিন্তু ডাল মাখনি। তো এই দুটোর কম্বিনেশান কতটা ভালো হতে পারে তোমাদের আর কি বোঝাবো। এই দুটো মানে কুলচা দিয়ে ডাল মাখনি, নরম নরম সফট কুলচা, এবং তার সাথে ঝাল ঝাল ডাল মাখনি, এই দুটো তো ফাটাফাটি ছিল, জাস্ট মানে ভালোই খেতেছিল, অসাধারণ খেতেছিল। এরপরে ছিল সাদা ভাত, এটারও কারণ ছিল, কারণ সঙ্গে ছিল ভাপা ইলিশ, এইটা একটা অন্যরকমের অ্যাডিশন যেটা আমার দারুণ লেগেছিল। এবং ইলিশের মানে পিসটা তোমাদের দেখাচ্ছি, এবং তার সাথে ছিল সর্ষে দিয়ে একদম দারুণ গ্রেভি, এবং তার সাথে একদম সফট একদম ফ্রেশ ইলিশ মাছ, যেটা অসাধারণ খেতেছিল, স্বাভাবিক ব্যাপার। এবং এরপরেই কিন্তু চলে এলো হচ্ছে ফ্রায়েড রাইস, মেন কোর্স ফ্রায়েড রাইসের সাথে, তার সাথে ছিল হচ্ছে মাটন কষা। তো আমি সলিড মাছ মানে মাটন খেতে পছন্দ করি, আমি নিলাম হচ্ছে সলিড মাটন, এবং এই দুটোর কম্বিনেশান তো ভাই হেভেনলি নিশ্চয়ই, একদম বলাই যায়। জমিয়ে মাটন কষা দিয়ে ফ্রায়েড রাইস এনজয় করলাম, এবং মাটনগুলো যা সফট ছিল এবং যা টেস্ট ছিল কি বলবো, পুরো স্বর্গীয়। এবং এরপরেই চলে এলো প্লাস্টিক চাটনি, এবং তার সাথে কিন্তু পাঁপড় ভাজা, এবং তার সাথে নতুন গুড়ের সন্দেশ, লাস্টে ছিল বেকড রসগোল্লা, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মানে ডেজার্টের আইটেম, জমিয়ে খেলাম। এই অবধি ছিল ভিডিওটা।